তুমি রমজান এনে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো বাবা দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবে চুপরান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ চারো না, দিন দুঃখী না কে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের পরিচয় নামাজ, মুসলমানের পরিচয় রমাদানের 30টা রোজা, মুসলমানের পরিচয় সুদ মুক্ত টাকা, মুসলমানদের পরিচয় ঘোষ মুক্ত টাকা, মুসলমানদের পরিচয় সাকাত, মুসলমানদের পরিচয় হজ, মুসলমানদের পরিচয় খাট ইমানওয়ালা, এটা মুসলমানের পরিচয়। আর মুনাফিকের পরিচয় কাফেরের পরিচয় নামাজ না, রোজা না, আমল না, মসজিদ না, মাদ্রাসা না, হুজুর প্রেমী না, এটা মুনাফিক আর মুশরিক আর কাফের ইহুদি নাসারাদের পরিচয় হতে পারে, কিন্তু আমরা মুসলমানদের পরিচয় এক নম্বরে জোরে বলেন কি? পর্বত যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করেন, যেটা হাত তুলেন পারব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দিও, আরো জোরে বলেন ফায়দা আছে।